আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্দি ঠান্ডা কাশি জোর কোল্ড অ্যালার্জি নিয়ে নিরানব্বই পার্সেন্ট কোল্ড অ্যালার্জির হোমিওপ্যাথি চিকিৎসা তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক দিয়ে উৎসাহিত করুন প্রিয় সুদি আজকের আলোচনাতে আরও থাকবে কোল্ড অ্যালার্জির কারণে কে সমস্যা দেখা দেয় শীতে যে যে কারণে সমস্যা হয় এবং কোল্ড অ্যালার্জি কি। কোল্ড অ্যালার্জি কেন হয় শীতকালীন উপসর্গসমূহ সর্দি টান্ডা কাশি জ্বর কোল্ড অ্যালার্জিতে করণীয় সর্দি টান্ডা কাশি জ্বর কোল্ড অ্যালার্জির হোমিওপ্যাথি চিকিৎসা সর্দি টান্ডা কাশি জ্বর কোল্ড অ্যালার্জিতে যেসব হোমিওপ্যাথি ওষুধ বেশি বেশি ব্যবহৃত হয় পরে শেষে থাকবে সর্দি টান্ডা কাশি জ্বর কোল্ড অ্যালার্জির চিকিৎসায় জ্যালসিমিয়াম কমপ্লেক্স নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে শুরু করুন স্যার কোল্ড অ্যালার্জির কারণে কী সমস্যা দেখা দেয় আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর শ্যামল দেশ ও ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ ঋতুর পরিবর্তনে আবহাওয়ারও পরিবর্তন হয় আর আবহাওয়ার এই পরিবর্তনে আমাদের অনেকেরই স্বাস্থ্যের পরিবর্তন হয় আবহাওয়ার সাথে মনের সম্পর্ক আছে যেমন আকাশ মেঘাচ্ছন্ন হলে মানুষের মন মলিন থাকে আর আকাশের মধ্যে উত্তপ্ত রুদ্র থাকলে মনের মধ্যে হাসি খুশি থাকে আমরা দেখে থাকি যে শীতে আসলে শিশু এবং বয়স্ক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এমন এমনকি যুবকসহ সারা শীত জুড়ে অসুস্থতা থাকে এর বেশিরভাগ হয়ে থাকে কোল্ড অ্যালার্জির কারণে সার শীতে যে যে কারণে সমস্যা হয় এবং কোল্ড অ্যালার্জি কি শীতে যে যে কারণে সমস্যা হয় টান্ডা বাতাসে বিড়ি সিগারেটের দোয়ায় সুগন্ধিতে তীব্র গন্ধে দুলাবালিতে ফুলের রেণুতে মোল্ড ইত্যাদিতে অনেকেরই মুটেই সহ্য করতে পারেন না এসবের কারণে শ্বাসকষ্ট এজমা বা হাঁপানি সর্দি কাশি জ্বর ইত্যাদি দেখা দেয় এসব বিষয়কে বিজ্ঞানের বাসায় অ্যালার্জেন বলা হয় এসব অ্যালার্জেন্টজনিত উপসর্গকে আমরা অ্যালার্জি বলে থাকি সুতরাং প্রচণ্ড শীতেও অনেকের জন্য অ্যালার্জেন্ট হিসেবে কাজ করে এবং এ কারণে সৃষ্ট উপসর্গকে কোল্ড অ্যালার্জি বলে স্যার কোল্ড অ্যালার্জি কেন হয় আমাদের নাসারন্ধ্রে ও শ্বাসনালীতে স্নায়ুকোষের কিছু রিসেপ্টর আছে এই রিসেপ্টর জোরানার্ভ যা শ্বাসনালী ও কণ্ঠনালীর মাংসপেশীর সংকোচন ও প্রসারণকে উদ্দীপ্ত করে অ্যালার্জেনসমূহ শ্বাসনালীর মাংসপেশীর সংকোচন ঘটে এবং শ্বাসনালী শুরু করে বা ছোটো করে তখন রুগীর শ্বাসকষ্ট বা হাঁপানি দেখা দেয় আর এসব সমস্যা বেশিরভাগ দেখা দেয় শিশু ও বৃদ্ধ বয়সে শীতকালীন উপসর্গসমূহ শীতকালীন উপসর্গসমূহ হচ্ছে নাক দিয়ে পানি পড়ে শুলকায় সর্দি কাশি হাসি শ্বাসকষ্ট বাঁশির মতো আওয়াজ বের হওয়া বুক ডাকা বা শব্দ করা বুক চেপে আসা ইত্যাদি সর্দি টান্ডা কাশি জ্বর কোল্ড অ্যালার্জিতে করণীয় কি সর্দি টান্ডা কাশি হাসি জ্বর কোল্ড অ্যালার্জিতে করণীয় যেসব কারণে উপসর্গগুলো দেখা দেয় অ্যালার্জি টেস্ট করে তার কারণ নির্ণয় করে তাহা পরিহার করা অত্যন্ত জরুরি টান্ডা বাতাস থেকে বাসার জন্য মাস্ক ব্যবহার করা ফলে উত্তপ্ত নিঃশ্বাস গ্রহণ করা শীতকালীন দেশে বিশেষ পোশাকের সঙ্গে এই মাস্ক ব্যবহার করে থাকেন তাই যাহাতে দুলাবালি দোয়া সুগন্ধি তীব্র গন্ধ থেকে নিজেকে হেফাজত করা যায় সর্দে টান্দা কাশে হাসি জ্বর কোল্ড অ্যালার্জির হোমিওপ্যাথি চিকিৎসা কী হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই আগে রোগের উৎপত্তির মূল কারণ জানাটা জরুরি অত্যন্ত ঠান্ডা বাতাসের সমস্যা হয়েছে নাকি টান্ডা ফানিতে গুসলে অথবা অন্য কোনো কারণে হয়েছে এটা আগে বুঝতে হবে আপনি যত ভালো করে ডাক্তারকে বুঝিয়ে বলতে পারবেন আপনার রোগ তাড়াতাড়ি তত ভালো হবে মোট কথা হচ্ছে হোমিওপ্যাথিতে লক্ষণ সমষ্টি হল সর্বসর্বা এখানে রোগ আপনার যাই হোক না কেন লক্ষণ মিলিয়ে ঔষধ দিলে রোগ নিমিষেই পালাবে ইনশাল্লাহ সর্দি ঠান্ডা হাসি কাশি জ্বর কোল্ড অ্যালার্জিতে যেসব হোমিওপ্যাথি ঔষধ বেশি বেশি ব্যবহৃত হয় তাহা কী কী কোল্ড অ্যালার্জিতে যেসব হোমিওপ্যাথি ঔষধ বেশি বেশি ব্যবহৃত হয়ে থাকে তা হচ্ছে এলিয়াম সিপা, রাস্টক্স বেলাডুনা নেটাম সালফ নাক্সবম ডালকামারা ক্যালকেরিয়াফস বেসিলিনাম ইত্যাদি সা কোল্ড অ্যালার্জিজনিত সমস্যায় সর্দে ঠান্ডা হাসি কাশি জ্বর এর রোগীদের জন্য হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য হোমিওপ্যাথি নতুন চিকিৎসকদের জন্য আজকে কি উপহার নিয়ে এসেছেন কোল্ড অ্যালার্জির রুগীদের জন্য হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য নতুন হোমিও চিকিৎসকদের জন্য আজকের উপহার হোমিওপ্যাথিক মহাপণ্ডিতগণ তাদের মহামূল্যবান তত্ত্বগুলো যাহা লিপিবদ্ধ করে গেছেন সেখান থেকে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী যেসব ডাক্তারগণ বা নতুন হোমিও চিকিৎসকগণ বিভিন্ন ঔষধ শীতকালীন সর্দি হাসি কাশি জ্বর ইত্যাদি কমাতে পারছেন না অর্থাৎ কোল্ড অ্যালার্জি কমাতে পারছেন না তাদের জন্য আজকের আমার ছোট্ট একটি উপহার তা হচ্ছে জেলসিমিয়াম কমপ্লেক্স জেলসিমিয়াম কমপ্লেক্স যাহাতে আমার এই সাধনাকে আপনারা আপনার রুগীকে প্রয়োগ করিয়ে বা সেবন করিয়ে আপনিও চিকিৎসা জীবনে ভালো একজন চিকিৎসক রূপে সকলের কাছে সুপরিচিতি লাভ করতে পারেন স্যার জেলসিমিয়াম কমপ্লেক্সের লক্ষণগুলি কী কী আবহাওয়া পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা সর্দি হাসি কাশি টান্ডা ফ্লু নাক অথবা চুক হইতে মৃদু এবং তিক্তকরণ হওয়া হাসি সর্দি সংক্রমণ নাক বন্ধ হওয়া গলায় ঘা সহ ইনফ্লুয়েঞ্জা শরীরে অনবরত ব্যথা এবং অল্প অল্প জ্বর সকল প্রকার শুষ্ক অথবা শ্লেষাযুক্ত কাশি হুপিং কাশি টান্ডাজনিত কারণে হাঁপানি ব্রঙ্কাইটিস ঠুট হাত পা ঈস নীল মৌসুমী কাশি সহ শ্বাসকষ্ট বুকে বেতা ইত্যাদি সকল প্রকার কোল্ড অ্যালার্জির চিকিৎসায় জেলসিমিয়াম কমপ্লেক্স অত্যন্ত ফলপ্রদ ঔষধ জেলসিমিয়াম কমপ্লেক্স তৈরি করার নিয়মগুলি বলো জেলসিমিয়াম কমপ্লেক্স তৈরি করার নিয়ম হচ্ছে সাধারণত হোমিওপ্যাথি চিকিৎসকগণ সুগার অব মিল্ক দিয়ে ফুরিয়া তৈরি করা হয় বা তৈরি করে থাকেন এই সুগার অব মিল্ক মাত্র তিনটা ফুরিয়ার জন্য একত্রিত করুন তারপর হোমিওপ্যাথি পাঁচটি মেডিসিন যুক্ত করুন তা হচ্ছে ব্রায়োনিয়া অ্যাল তারটি জেলসিমিয়াম তার্টি বেলেডোনা তার্টি হাইডাস্টিসকেন তারটি অ্যাকুনাইট তারটি। প্রত্যেকটি মেডিসিন হতে দুই ফুটা করে তাতে দিন তারপর ফুরিয়াটি ভালোভাবে মিক্সার করুন যাতে ঔষধ সর্ব জায়গায় লাগে সার মাত্র তিনটি পুরিয়া তৈরি করে কি শীতকালীন কোল্ড অ্যালার্জি জনিত সমস্যা সর্দি হাসি কাশি জ্বর এসব কি কমে যাবে কেবল তিনটি পুরিয়াই নয় মাত্র একটি পুরিয়া দিয়েও শীতকালীন কোল্ড অ্যালার্জিজনিত সমস্যা সর্দি হাসি কাশি জ্বর এসব লক্ষণ দূর হয়ে যাবে ইনশাল্লাহ একটি পুড়িয়া সেবন করানোর পর যদি এসব কোনো লক্ষণ থাকে না তাহলে বন্ধ করুন নতুবা আট ঘন্টা পরে আরেকটি পুড়িয়া সেবন করান তারপরে যদি এইসব লক্ষণ থাকে তাহলে আরও আট ঘন্টা পরে আরেকটি পুড়িয়া সেবন করান এই তিনটি পুড়িয়াই যথেষ্ট নিরানব্বই পারসেন্ট রুগী ভালো হয়েছে আপনাদের রুগীও ভালো হবে ইনশাল্লাহ আমি বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রন্থ হতে এই সমস্ত তথ্য বা মণিমুক্তা সংগ্রহ করে রেখেছি আশা করি ভবিষ্যতে আরও বেশি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আপনারা নোট করে রাখলে আপনাদের চিকিৎসার জীবনে সুচিকিৎসার ক্ষেত্রে পরম উপকারী বন্ধুর মতন কাজ করবে থ্যাংক ইউ স্যার আজকে কোল্ড অ্যালার্জিজনিত সমস্যায় সর্দি হাসি কাশি জ্বর ইত্যাদি লক্ষণে জেলসিমিয়াম কমপ্লেক্স নিয়ে চমৎকার আলোচনা করেছেন সুপ্রেয় শ্রোতা যাদের ভিডিওটি কিঞ্চিত পরিমাণ ভালো লেগেছে একটি লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে উৎসাহিত করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন আমাদের পরিবারে যুক্ত হলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যাবে আপনি প্রত্যেকটি ভিডিও দেখতে পাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ